আজকে আমরা যাচ্ছি জঙ্গল সাফারিতে, গরুমারা জঙ্গল সাফারি। সাফারি জিপ রেডি আছে, এইটা এই একটা জিপ আর ওইটা। না আমরা সাতজন এখন আমরা জিপে করে যাচ্ছি। আমাদের গাড়ি নিয়ে যাচ্ছে, জিপসি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বিশু দাদা। বিশু দাদা আজকে আমাদের জঙ্গলের পাইলট। গরুমারা জঙ্গলে এখন ঢুকে গেছি আমরা, অপূর্ব সুন্দর জঙ্গল। ভোর এখন 6টা বাজেনি, প্রচন্ড হাওয়া দিচ্ছে, আবহাওয়াটাও খুবই সুন্দর। এখন বিশু দাদা যেটা বললো, এখন প্রায় 7 কিলোমিটার যাওয়ার পর এখন জঙ্গলের মধ্যে সাফারি শুরু হবে। লাটাগুড়ির এই কাউন্টার থেকে গরুমারা জঙ্গলে জিপ সাফারির পারমিট জোগাড় করতে হয়। সকালে 2টি এবং বিকালে 2টি পর্বে সাফারি হয়। সাফারি বুক করার জন্য ভিজিটরদের এখানে সেলফ অ্যাটেস্টেড ফটো আইডি কার্ডের কপি সঙ্গে রাখতে হয়। সাফারি সংক্রান্ত আরও তথ্য বিশদে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের পারমিট জোগাড় করা হয়ে গেছে, বিশুদার সৌজন্যে আমরা পারমিটটা পেয়েছি এবং আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। আমাদের পেছনে আর একটা গাড়ি আসছে, আমরা এখন গরুমারা জঙ্গলের মেইন জঙ্গলের মধ্যে ঢুকব। আমাদের সঙ্গে আমাদের গাইড হচ্ছে দিনেশ রায়। আমাদের এই জিপে আমরা এই তিনজন বসে আছি, আর একটা জিপ আসছে। জঙ্গল সাফারি শুরু হয়ে গেল। আমাদের সামনে আমাদের আর একটা গাড়ি যাচ্ছে, এরম ভাবে ধর। জঙ্গলের গভীরে ঢুকে যাচ্ছি আমরা। আমাদের সামনে 4টে গাড়ি রয়েছে, 4টে গাড়ি জঙ্গলে ঢুকছে। দুপাশে চোখ রাখতে বলেছে বিশুদা। এইটা হচ্ছে জাঙ্গল ট্রেল, জাস্ট 2টো ট্র্যাক, গাড়ির চাকার জন্য যেটুকু দরকার। গরুমারা জঙ্গলের এই সাফারিতে আমরা দেখব অনেক কিছু আর দেখাবো আপনাদেরও, তাই ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন। এমন একটি ঘন জঙ্গলের গা ঘেঁষে থাকার জন্য এখানে আছে কালীপুর ইকো ভিলেজ, ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প, রামসাই রাইনো ক্যাম্প এবং নেওড়া জঙ্গল ক্যাম্প। এইগুলির অনলাইন বুকিং সাইট এবং আরও কিছু রিসর্ট এবং কটেজের উল্লেখ আছে ডিসক্রিপশন বক্সে।
এইখান থেকে বেরিয়ে আমরা আর একটা এন্ট্রি পয়েন্ট দিয়ে আবার ঢুকবো জঙ্গলে। রাস্তার উপর ন্যাশনাল বার্ড কি দারুণ জায়গা। এটা হচ্ছে ন্যাওড়া জঙ্গল ক্যাম্প। এখানে দু একটা কটেজ রয়েছে। জঙ্গল ক্যাম্পে যারা এসে জঙ্গলটাকে উপভোগ করতে চায় তাদের জন্য জঙ্গল ক্যাম্প। এত সুন্দর শান্ত নিরিবিলি অথচ ঘন সবুজ জঙ্গল। বন্ধুরা আপনাদের কেমন লাগছে? সুন্দর লাগছে না? ন্যাওড়া নেচার ক্যাম্প ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আরো গভীর জঙ্গলে ঢুকবো। জঙ্গলের ভেতরে এত ঠান্ডা প্রথমে ভাবতে পারিনি। হ্যাঁ, কালকে বৃষ্টিটা পড়ে বুঝে গেছে। হ্যাঁ, কি আছে এখানে?
কি গো কোথায় কোথায় কিছু দেখেছি একটা হ্যাঁ কি ওই তো ভাই কোথায় কোথায় দে হর্নবিল দাঁড়া একটু দেখি ভালো করে সামনে বন্ধুরা দেখুন বাইসানটা আমরা দেখেছি অনেক জঙ্গলে অনেক দূরে কিন্তু এত কাছে এত বড় বাইসান আমিও দেখতে পারবো এবং আপনাদেরও দেখাতে পারবো ভাবতেও পারিনি পা দুটো দেখ সাদা হ্যাঁ পাগুলো সাদা অনেক দূর থেকে চলো তাহলে এগোই বাইসন আজ অনেকখানি অনেক কিছু দেখলাম না ও গাড়ি থেকে সাফারিতে এলে নামার জন্য নয় ও ফরেস্ট গার্ড যারা তাদের জন্য ঠিক আছে চলো জঙ্গল সাফারি কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে জঙ্গল সাফারি শেষ করে আমরা এবার ফেরার পালা এবার আমরা ফিরছি রিসর্টে পরের ভিডিওতে দেখা হবে তো তাহলে আজকে এই অবধি ভালো থাকবেন